দামের তালিকা দেন আপনারা বুঝতে পারলে এদিকে আসেন আপনি পরেটো তুমি কালকে আইবা কালকে আয়া তুমি আপনি যারা বুঝতে পারে পেমেন্ট আজকে আমি এসে যারা এই শোনা কথা শুনো আগে যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করে না অলরেডি স্কুলে নাই কলেজে নাই কিন্তু এখানে থেকে ফ্যাসিলিটি নিতে আছে তাদের নামের তালিকা দিবেন আগামী এক সপ্তাহের মধ্যে তারারে ব্যাকেন্ড করতে দিব ঠিক আছে নতুন ইয়ে ভর্তি এডমিশন স্টার্ট হইছে অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমরা হোস্টেল ফ্যাসিলিটি দিতে লাগবো ঠিক আছে আর এই হোস্টেলটা বানানো হয়েছে স্টুডেন্টসদের আউটকামারদের জন্য না কেমন তো এটা তালিকা কেন এতদিন যাবত কি হইতাছে কেন ঠিক ট্রাই করার কিছু না যেটা ভেরি সিম্পল ফেনোমেনা যারা স্টুডেন্ট তারা থাকবো যারা স্টুডেন্ট না তারা বাইরে যাবো গিয়া এটা কি কোনো কারণ ইয়া নাকি এটা ধর্মশালা নাকি এটা আপনারা আমার কালকের মধ্যে যারা আমার অফিসে লিস্ট আসে সমস্ত স্টুডেন্ট যারা আছে এইখানে এদেরকে এক সপ্তাহের মধ্যে সবাইকে বার করতে হবে নতুন স্টুডেন্টস এন্ট্রি দিতে লাগবে খাবার ঠিক আছে খাওয়া আছে খাবার ঠিক নাই খাবার ঠিক নাই যেমন চাল চাল ভাত দেয় আর সব সময় এক সোয়াবিন আলু দেয় ফুড পয়জনিং ও হয় হ্যাঁ তাই ইদানিং হলো অনেকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে হসপিটালে যাচ্ছে আইজিএম দুই পর্বে একজন একজন না একজন ফিরে আইজিএম হসপিটালে যাচ্ছে কেন এটা কেন খাওয়ার জন্য এই কি হইছে হ্যাঁ স্যার এটা খাবার আপনারা ননভেজ করে খান ডিম করে খান স্যার মাছ একদিন সপ্তাহে মাছ একদিন সানডেতে চিকেন আর মাছ যারা চিকেন খায় না তারা মাছ আচ্ছা ডিম কদিন দুই ডিম দুই দিন সপ্তাহে দুই দিন সোম বৃহস্পতি শনি স্যার মাছ বুধবার দেওয়া হয় মাছের মাথাগুলো তরকারি দুই দিন পরে এক হলে সকালে হবে না হলে রাতে ঘন্ট হবে না হলে সকালে সবজি দিয়ে হবে এরকম ভাবে হচ্ছে স্যার একটা মেনু করে দেওয়া দরকার কারণ আমরা না মেনু তো করা আছে স্যার এটা তো আমাদের করা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা খায় আমাদের তো না প্রোটিন পাচ্ছি না ক্যালসিয়াম পাচ্ছি কিছু তো পাচ্ছি স্যার ভুল তো আছে আমরা সবাই রোগা হচ্ছে পুরা দিয়ে সবচেয়ে ভালো লাগা তারা হোস্টেলে থেকে থেকে তো সবাই রোগা হচ্ছে আমাদের তো একটু ভালোভাবে একটু মেনু করে দিলে আমরা করতে চাচ্ছি না আমরা হাই কোয়ালিটি খাওয়া চাচ্ছি না একটা খেতে পারবো এমন হলে তো হয় মানে খাবার বলছি না মানে আমাদের হাই কোয়ালিটি লাগা ভালো না ক্যালসিয়াম পাচ্ছি না প্রোটিন পাচ্ছি না কিছু পাচ্ছি আমাদের আগরতলা স্থিত ভগিনী নিবেদিতা গার্লস হোস্টেল ভিজিট করেছি ভিজিট করার মূল উদ্দেশ্য হচ্ছে এই হোস্টেলে আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ করে এসসি ওয়েলফেয়ার এসটি ওয়েলফেয়ার ওবিসি ওয়েলফেয়ার এবং মাইনরিটি ওয়েলফেয়ার এই চারটা ওয়েলফেয়ারের মাধ্যমে স্টুডেন্টরা এখানে থাকে চার ক্যাটাগরি স্টুডেন্ট এখানে থাকে তো যারা এখানে স্টুডেন্টরা আছে তাদের খাওয়া দাওয়ার সুবিধা কী আছে হোস্টেল ফ্যাসিলিটি কী আছে কিচেন বাথরুম সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে কি না এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য এখানে আসা এর বাইরেও আমার কাছে কিছু কিছু ইনফরমেশন ছিল যে কিছু কিছু স্টুডেন্টস যারা একসময় স্টুডেন্ট হয়তো ছিল কিন্তু বর্তমানে আর স্টুডেন্ট নেই তারাও নাকি এখানে অকুপাইড করে আছে তো এই সমস্ত বিষয়গুলিকে খতিয়ে দেখার জন্যই হোস্টেল ভিজিট করা এবং মোরওভার আমাদের এই হোস্টেলে সমস্ত রকমের ফ্যাসিলিটি স্টুডেন্টরা যেন সঠিক সময়ে পায় তার জন্যই যারা কনসার্ন অফিসার আছেন যাদেরকে আমরা দায়িত্ব দিয়ে রেখেছি তাদের সাথে আলোচনা আমরা করেছি যেন সমস্ত ফ্যাসিলিটি তারা রাইট টাইমে অ্যাভেলেবেল করায় এর বাইরেও খাওয়া দাওয়ার কোয়ালিটি ঠিক আছে কি না স্টুডেন্টসদের সাথেও আমরা আলোচনা করেছি এখানে বিভিন্ন রকমের কমেন্টও আমরা পেয়েছি কেউ পক্ষে বলেছে কেউ বিপক্ষে বলেছে তো সবগুলিকে খতিয়ে দেখার আমরা চেষ্টা করছি এবং আমি রিসেন্টলি আমার এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দুজনকে দায়িত্ব দিয়েছি তারা আগামীকালকে এসে সমস্ত রেজিস্টার্ড তারা চেক করবে এখানে খাওয়া দাওয়ার যে কোয়ান্টিটি মেনু সেগুলি মেনটেন হচ্ছে কি না রেজিস্টার ঠিক আছে কি না আপডেট আছে কি না এই সমস্ত বিষয় নিয়ে খতিয়ে দেখে আমরা যে সমস্ত জায়গাতে ঘাটতি পাবো সেগুলি পূরণ করবো